হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো আজকেও হাজির হয়েছি খাবার ডালি নিয়ে। তো আজকের লাঞ্চ মেনুতে কি আছে ও বলবে? আছে লাল শাক, বেগুনের বড়া, শশা, আছে লেবু, আর আছে হচ্ছে এখানে টমেটো দিয়ে রুই মাছের ঝাল, আর আছে চাল কুমড়ো দিয়ে ডাল, এটা মাখা মাখা রান্না হয়েছে, আর আছে প্লেন ভাত। তো চলো শুরু করা যাক। লাল শাকটা আমরা খুব ভালোবাসি খেতে, এই জন্য আগের দিনও ছিল আজকেও আছে। ভালো আছে আজকে লাল শাকটা। আর শাক খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো, রোজই যদি যে কোনো একটা শাক মেনুতে থাকে সেটা শরীরের পক্ষে খুবই ভালো। সব দিন তো হয় না, মাঝে সাঝে। আর লাল শাক দিয়ে ভাত মাখলে যদি ভাতটা লাল হয় সেটা কিন্তু আরো বেশি ভালো লাগে। সব সময় লাল হয় না ভাত, সব লাল শাক হবে না তো। সব লাল শাক দেখতে লাল কিন্তু একই জাতের না, যার জন্য কালারটা ঠিকঠাক হয় না। আমরা যে লাল শাকটা খাচ্ছি এটা কাঁচা অবস্থায় কিন্তু অতটা লাল ছিল না, কিন্তু রান্না করার পরে কিন্তু খুব সুন্দর লাল হয়েছে। লাল শাক দিয়ে খাওয়া শেষ, এবার খাবো চাল কুমড়ো দিয়ে যে ডালটা হয়েছে সেটা। তুমি আগে আর এগুলো কিন্তু বেগুনে না, বেগুনি না, বেগুনের বড়া। বেগুনি হলে লম্বা হতো ফুলতো, আর এগুলো একটু অন্য ধরনের, গোল গোল করে তারপরে বড়া বানিয়েছি। এবার মুগ ডাল দিয়ে চাল কুমড়োর তরকারি, আর সঙ্গে হচ্ছে বেগুন ভাজা, বেগুনের বড়া, ওই একই হলো, বেগুন ভাজা বেগুনের বড়া একই বেগুন। নতুন এই রেসিপিটা খুব ভালো লাগছে। আর যে রেসিপিটা দিয়ে খাচ্ছি এটা অনেকে অনেক ধরনের করে আর কি, তো আমি যেভাবে করেছি আমার আরেকটা চ্যানেল আছে ওটাতে দেওয়া থাকবে, আর এটাতে চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়া,
তোমরা চাইলে ট্রাই করতে পারো, খুব সুন্দর খেতে। নিরামিষ দিনে খুব ভালো একটা পদ, আর বাচ্চারাও খেতে পারবে, বেশি একটা ঝালও হয় না, মিষ্টি হয়। মাছের ঝালের কালারটা খুব লাল টকটকে রয়েছে, টমেটো দেওয়া চলছে। বেগুনের বড়াটাও হয়ে গেছে, বড় একটা টমেটো দিয়েছি, টকটক লাগতেই পারে।
মাছ রান্নাটা কেমন হয়েছে একটু বলো। মাছের তরকারি খুব সুন্দর হয়েছে, নতুন রেসিপি, ভালোই লাগলো। মাছটাও ভালো ছিল, প্রায় 5 কিলো সাইজের বড় মাছ, পুরো কাতলা মাছের মতন টেস্ট। কেউ যদি এই মাছ রান্না করে বলে কাতলা মাছ, তাহলে কেউ ধরতেও পারবে না। আজকের লাঞ্চ শেষ, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের চ্যানেলে অবশ্যই ইটিং শো আসবে, খুব তাড়াতাড়ি ইটিং শো আসবে, মানে ইটিং শো তো আছে, সরি, ইটিং চ্যালেঞ্জ আসবে, ইটিং শো প্লাস ইটিং চ্যালেঞ্জ, এটা খাওয়ারই চ্যানেল। আর আমার আরও একটা চ্যানেল আছে, সেখানে রান্নাবান্না ব্লগ দুটোই আছে, তোমরা চাইলে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তো দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।